আওয়ামী লীগ টোকা দিলেই পড়ে যাওয়ার মতো শিশির বিন্দু নয় বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ মাসেই বিএনপির সাথে খেলার বার্তাও দিয়েছেন তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মন্তব্য, বিএনপি হচ্ছে শীতের পাখি, নির্বাচন এলে তাদের দেখা যায়। তাদের নেতারা করেন নমিনেশন বাণিজ্য, সেই টাকা পাচার করেন বিদেশে। রবিবার দুপুরে উত্তরবঙ্গে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। নীলফামারীর সৈয়দপুরে অফিসার্স কলোনি ফাইভ স্টার মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তবে এর জন্য সরকার দায়ী নয়, দায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বড় বড় দেশগুলো। ইনফ্লেশন বেড়েছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু এই সংকট আমরা সৃষ্টি করে, সংকট সৃষ্টি করেছে বড় বড় দেশগুলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগ কচু পাতার উপর ঘোরের শিশির বিন্দু নয়, যে টোকা দিলেই পড়ে যায়। আওয়ামী লীগের ভিত এদেশের মাটি আর এদেশের মানুষের অন্তরে। অনুষ্ঠানে বিএনপির তীব্র সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তুলে ধরেন সরকারের নানা সাফল্য। বিএনপি হচ্ছে শীতের পাখি, বিএনপিও সারা বছর দেখা যায় না, নির্বাচন আসলে দেখা যায়, আর নেতারা চাঁদা কালেকশন করে, নমিনেশন বাণিজ্য করে, মোটা তাজা হয়, আর কিছু সমুদ্রের ওপারে পাঠিয়ে দেয়, সেখানেও তিনিও মোটা তাজা হন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ স্থানীয় নেতারা। এ সময় নীলফামারীতে 3,000 কম্বল বিতরণ করা হয়, আর রংপুর বিভাগের 8টি জেলায় 24,000। বাংলা ভিশন নিউজ ডেস্ক।